নমস্কার বন্ধুরা, ইউনিক মমস কিচেনে সবাইকে স্বাগত জানাই। এই তালের সিজনে আজকে আমি নিয়ে চলে এসেছি তালের মালপোয়া রেসিপি। এটা বানানো খুবই সহজ আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। দোকানের মতো পারফেক্ট মালপোয়া বানানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি, ওই কাপেরই এক কাপ সুজি দিয়ে দিচ্ছি, এক কাপ তালের পাল্প, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ নারকেল কোড়া। মিষ্টির জন্য 3 টেবিল চামচ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা দিলে টেস্ট একটু আলাদা রকম হয় আর সেটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। চিনির থেকে কিন্তু গুড়টা আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। এবার সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার বানানোর জন্য এখানে আমি দুধ ব্যবহার করছি। প্রথমে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে একবার সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। দুধ যদি না থাকে তাহলে দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে মালপোয়ার টেস্টটা বেশি ভালো হয়। অথবা গুঁড়ো দুধটাকেও একটু গুলে এর মধ্যে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালো হবে। দেখুন, ঠিক এইরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। আবার আমি 1/2 কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক এইরকম ব্যাটারটা বানিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। মৌরিটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু দিলে মালপোয়ার মধ্যে স্মেলটা ভালো আসে। ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এই ব্যাটারটাকে এবার 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। অন্যদিকে চিনি সিরা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। এবার চিনিটাকে ভালো করে গলতে দেব। এবার 2টা এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির সেরাটা ভালোভাবে ফুটে এসেছে। এই চিনির সেরার মধ্যে 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, একটা চটচটে আঠালো সেরা হলেই হবে। দেখুন, আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম চটচটে ভাব হবে, ঠিক এইরকম একটা চটচটে সেরা হলেই হবে। চিনির সেরাটা আমার রেডি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে একে একে মালপোয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটা গোল হাতা নিয়ে নিয়েছি, এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। মালপোয়াগুলোকে কিন্তু হালকা হাতে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর অবশ্যই একদিক ভালো করে হয়ে যাওয়ার পরই উল্টাবেন। খুব ভালো করে লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার তেলটা ঝরিয়ে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা মালপোয়াগুলোকে তৈরি করে রাখা চিনির সিরার মধ্যে এভাবে ডুবিয়ে দিচ্ছি। মালপোয়াগুলোকে চিনির সিরার মধ্যে উল্টে পাল্টে ডুবিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে মালপোয়াগুলোর মধ্যে চিনির সিরাটা ঢুকে যায় আর মালপোয়াগুলো খেতে ভালো লাগে। 30 মিনিট মতো চিনির সিরাতে রেখে দেওয়ার পর চিনির সিরা থেকে তুলে পরিবেশন করুন। তালের মালপোয়া আমার রেডি হয়ে গেছে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর সকলের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।